শেখ আলী আত-তান্তাভি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি একটা কিতাব লিখেছেন রিজালুম মিনাত তারিখ, ওই গ্রন্থে তিনি নিজে লিখেছেন ইয়াজিবু আলা কুল্লি রাব্বি উসরা, প্রত্যেক পরিবারের পিতা যিনি কর্তা, পরিবারের কর্তা যিনি, তার উপর এটা ওয়াজিব। আই ইয়াকুনা ফি বাইতিহি কিতাবুন জামিউন মিনাল কুতুবিস সিয়ারাতিন নববিয়্যাহ, যে পরিবারের প্রধান হবে তার উপর এটা ওয়াজিব, তার ঘরে বিশ্বনবীর বহু হাজারো জীবনাদর্শ আছে, জীবনচরিত সিরাতের গ্রন্থ আছে, পরিপূর্ণ জীবনাদর্শকে রিফ্লেক্ট করে এইরকম একটা সিরাতের গ্রন্থ তার ঘরে রাখা প্রত্যেক ঘরের কর্তার জন্য এটা ওয়াজিব। যারা ঘরের বাবা আছেন, বড় ভাই আছেন, নিজেদেরকে প্রশ্ন করে দেখেন তো, আপনার এই ওয়াজিবের কাজটা আপনি আমি পালন করেছি কিনা, আমার ঘরে সিরাতের গ্রন্থ আছে কিনা, আছে কি? তো সিরাতের গ্রন্থ ঘরে রেখে কি করবে? এটাকে কি বুকশেলফে রেখে দিবে, তালাবদ্ধ করে রাখবে? হ্যাঁ, এটাকে জাস্ট ফর শো শোকেসে রেখে দিবে? না। তিনি এরপরে বললেন ওয়া আইয়াকরা ফিহি দাইমান, এই সিরাতের গ্রন্থটা কোরআন যেভাবে পড়ে সবসময়, সিরাতের গ্রন্থটাও সবসময় সে পড়বে, নিজে পড়বে, নিজে, শুধু কি নিজে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনকেও কি করতে হবে। তিনি এরপরে বলছেন ওয়া আইয়াতলুয়া মিনহু আলা আহলিহি ওয়া আওলাদি, ওই সিরাতের গ্রন্থটা প্রতিদিন সে নামাবে, নামায়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে একসাথে বসবে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে বসবে, এবং সে নিজে অথবা তার এ পরিবারের কোনো একজনকে দিয়ে সেখান থেকে একটু একটু করে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আজকে মাক্কী জীবনী, আজকে বিশ্বনবীর সিরা, কী বলা হয়, যুদ্ধ বিগ্রহগুলো নিয়ে, বিশ্বনবীর ক্ষমা সুন্দরের এই আচরণ নিয়ে, এই এক একদিন এক একটা পার্ট নিয়ে এক একজন তেলাওয়াত করে পরিবার পরিজনের সদস্যদের সামনে। প্রতিদিন নির্ধারিত একটা সময়, যেমনিভাবে নির্ধারিত সময় নামাজ পড়ে, নির্ধারিত সময়ে অফিসে যায়, নির্ধারিত সময়ে ঘুমাতে যায়, ঠিক তেমনিভাবে বিশ্বনবীর এই জীবন চরিত্রের বইটি পড়ার জন্যে একটা সময়কে ঠিক করে নেবে, সেই সময় প্রতিদিন পরিবারের সবাই মিলে এটা অধ্যয়ন করবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।